ওয়েলকাম টু সৈয়দাস কুকারি। আজকে আমি আপনাদের চুনো মাছের চচ্চড়ি বানিয়ে দেখাবো। আমাদের বাঙালিদের বাড়িতে প্রায় সময় চুনো মাছের চচ্চড়ি হয়ে থাকে। আমি কেমনভাবে এই চচ্চড়ি বানাই সেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে এখন চলুন দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। আমি এখানে 250 গ্রাম চুনো মাছ নিয়েছি। এটা মরলা মাছ আছে, এর মাথাটা কেটে বাদ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আপনারা চাইলে মাথা সমেত রাখতে পারেন, আমি কোনো চুনো মাছের মাথা রাখি না কারণ আমার ভালো লাগে না। আপনাদের ভালো লাগলে আপনারা রাখতে পারেন মাথা। এখন এর মধ্যে সরু সরু কাটা একটা আলু দিলাম, আর দিয়ে দিচ্ছি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচানো, আর দিয়ে দেবো 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1/4 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ দিয়ে দেবো জিরে গুঁড়ো, দিচ্ছি 7 মতো লবণ, আর দিয়ে দিলাম 1/2 চামচ আদা রসুন বাটা, আর দিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা চিরা। আপনারা চাইলে কাঁচা লঙ্কাটা দুটুকরো করে নিতে পারেন চিরে। 3 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম, এর মধ্যে অবশ্যই সর্ষের তেল দেবেন, রিফাইন তেল দেবেন না, সর্ষের তেল দিলে স্বাদ অনেক ভালো আসে। এখন এইটাকে পুরো হাত দিয়ে ভালোভাবে মাখতে হবে, যত ভালোভাবে মাখবেন এর টেস্ট তত বেড়ে যাবে। খুব ভালোভাবে মাখতে হবে, দেখুন এইভাবে মাছটা খুব ভালোভাবে মেখে নেওয়ার পরে এর মধ্যে আমি জল দিয়ে দেব। জলটা এমনভাবে দিতে হবে যাতে এটা ডুবে থাকে মাছটা, দেখুন খুব বেশি দেওয়া যাবে না, এইভাবে দিতে হবে। এখন গ্যাসের ফ্লেম অন করে এটা চাপিয়ে দেব, এটা ঢাকা দিয়ে দেব যতক্ষণ এটা ফুটে উঠছে। এটা ফুটে গেছে দেখুন, একবার এটা নাড়াচাড়া করে দেব। একটু নাড়াচাড়া করে দেওয়ার পরে এটা আবার ঢাকা দিয়ে দেব যতক্ষণ এটা একদম চচ্চড়ি হয়ে যাচ্ছে, মানে একদম শুকিয়ে যাচ্ছে। দেখুন ওটা হয়ে গেছে। আপনারা চাইলে একটু রসা রসা রাখতে পারেন, কিংবা একদম চচ্চড়ি করতে পারেন, যেটা আপনাদের পছন্দ। তবে আমার মতে একদম চচ্চড়ি এটা খেতে ভালো লাগে, মানে তেল অল্প অল্প নিচে থেকে বার হয়ে দেখা যাবে, সেটাই ভালো লাগে। কিছু জিরা আর গোলমরিচ শুকনো তাওয়াতে ভেজে এটা গুঁড়ো করে নিয়েছিলাম, এটা এখন এর উপরে একটু ছড়িয়ে দেব, এর ফ্লেভার অনেক ভালো আসে। এখন এটা ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ ঢাকা দেওয়ার পরে এটা আমি সার্ভ করছি। এটা গরম ভাতের সাথে দারুণ লাগে। আশা করি আমার এই রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।